আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। চলুন আমরা মাছের সাথে পরিচয় হই। আমরা কে কত মাছ চিনি, বাকি কে কত মাছ দেখছি, এই নামগুলির সাথে পরিচয় হই। তো আমি প্রথমে বলে দিচ্ছি, এখানে হচ্ছে চিংড়ি মাছ, পুঠি মাছ, আর হলো যে এইগুলি কী মাছ সেটা জানি না। আমি যে যে মাছগুলির নাম জানি সেগুলি আমি আপনাদের সাথে বলি, আর আপনারা যেগুলি জানেন সেগুলি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা হলো শিং মাছ, না হয় মাগুর মাছ, যে কোনো একটা হবে। যাই হোক, এটা শিং মাছ, ওইটা মাগুর মাছ আমার মনে হচ্ছে, আমি যতটুকু চিনি সেইটাই বলছি। এটা হলো ইলিশ মাছ, ও মা এটা জাতীয় মাছ, এটা আমার সবচেয়ে প্রিয় মাছ। এই মাছটা না চিনলে চিনব কি? এখানে এই মাছটা কী মাছ জানি না, এটা কেনার জন্য প্যাকেট করানো হচ্ছে। তো এটা রুই মাছ, মানে এটা হইলো যে কি ঘুঙিয়া মাছ। এখানে এসে এটা গ্রামের মানে কাইকা মাছ, আর এখানে শরীর মাছ, সম্ভবত শরীর মাছ না হয় টাকি মাছ, যে কোনো একটা হবে। তো আপনাদের জেলায় কী কী মাছ বলে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। আমার জেলায় আমরা যেটা নাম পরিচিত সেগুলি বলছি। এখানে হইলো চিংড়ি মাছ, তারপরে এটা কী মাছ, ছোটো মাছ বলি, যাই হোক যেটাই ছোটো মাছ বলি, রূপচাঁদা ছোটো মতো, এটা কি চাঁদা মাছ না কী মাছ বলা হয়। যা এখানে রুই মাছ আছে, এখানে মিরকা মাছ আছে, তারপর আছে কাতাল মাছ আছে, এই তো সব কিছু মাছই মিশকা মনে হচ্ছে এখানে। তারপরে আছে সরি এখানে নাম জানি না, আর এখানেগুলি কী মাছ, এখানে মাগুর মাছ, ও এটা হলো মাগুর মাছ। তো আমি আজকে যেই নামগুলি জানবো সেগুলি কিন্তু বলি, তো আমাকে নিয়ে হাসবেন না কখনো, আর আমাদের নিয়ে মানে মজা করবেন না। আমি কিন্তু সব মাছ তো আর সবাই তো সব মাছের নাম জানে না, আমরা অনেক সময় খাই ঠিকই, তারপরেও বইতে যেগুলি পড়ি সেগুলি চিনি। আর এটা হলো মানে নাম জানি, একসময় রান্না করে অনেক খেয়েছি, ভিতরে অনেক ডিম হয়, আবার অনেক সময় চবদি হয়। তো এই মাছের নামটা এখন এই মুহূর্তে বলতে পারবো না, যাই হোক তো নামটা মাছটা চিনি, গ্রামে যেহেতু আসছিলাম তো অবশ্যই মাছটা খেয়েছি। এখানে আছে এটা হইলো ইলিশ মাছের খালাতো ভাই, আর ছোটোকাল থেকে খালাতো ভাই না খালাতো বোন, যাই হোক ছেলের নামে জানি না। তো এই দিয়ে চিনেছিলাম যে ইলিশ মাছের খালাতো ভাই। আর এগুলো হইলো মানে চুলের ডাঁটি মাছ, তারপরে যাই হোক ওইটা হইলো পোয়া মাছ, এইটাও পোয়া মাছ। তো দেখেন কি সুন্দর সুন্দর মাছ, আসলে মাছ আমরা রান্না করি মজা করে খাই, বাজারে যাইলে দেখা যায় যে কত রকম মাছ, কত বিভিন্ন আইটেমের, এটা পাঁচমিশালি সব মাছ, ব্যাং মাছের থেকে শুরু করে। তো আমরা আসলে বাসায় এটা হলো রূপচাঁদা মাছ, এটাও খুব মজা করে চিনি। তো যাই হোক অনেক তুলি চিনলাম, তো আমার যদি দুই একটা ভুল থাকে সেগুলি আপনারা বলবেন। এটাও পোয়া মাছ সম্ভবত, না হয়তো লাল পোয়া হইতে মাছটি কেমন জানি একটু লাল লাল লাগে, যাই হোক আমি জানি না এটা কী মাছ। এটা চেউয়া মাছ, লাল চেউয়া, এটা জানি, এটাও পোয়া মাছ সেটাও জানি। দেখছেন আমি মোটামুটি সব মাছই জানি, এটা তো চিংড়ি মাছ, এই মাছ তো সবাই জানে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, সব কিছু মাছই সবাই চিনি। তো আমরা সম্ভবত সবাই মোটামুটি কম বেশি ভালোই চিনি, কেউই কম খারাপ চিনি না। তো হয়তো কিছু কিছু মাছ আমাদের মনে নেই, কিন্তু আমরা খেয়েছি ছোটোকাল থেকে, কোথাও না কোথাও খেয়েছি, কিন্তু হয়তো না মাছগুলির নাম মনে নেই। তো দেখেন আমরা রান্না করি, কিন্তু বাজারে গেলে এত মাছ দেখলে আমি কোনটা দেখে কোনটা আনবো সেটা না আমার মাথায় ধরে না তখন। এগুলি হচ্ছে কই মাছ, ও কই মাছের প্রাণ, এটি মরবো না মনে হয় যে আরও দুই দিনও, এটি যে পরিমাণ লাফালাফি কাছাকাছি করতেছে, খিটিখিটি করতেছে, এগুলি মারা যাবে না মনে হয় যে দুই তিন দিন পর্যন্ত, এটি নিয়ে প্রাণ থাকবে। এটা হলো জগতে ফাঙ্গাস মাছ, মানে এই মাছটা যে কেন জানি সবাই অপছন্দ করে, কেন অপছন্দ করে জানি না, আমি কিন্তু পাইলে খাই, তবু এই নদীরটা না হলে এটুক নিজের কাছেও কেমন জানি লাগে। তো যাই হোক এখানে আছে এটা কি কালো কালি বেশ না কালা বেশ কোনটা জানি না, এই মাছটা আমি আসলে নামটা মনে পড়তেছে না, যদি কেউ এই মাছটার নাম মনে থাকে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, মাছটা স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখানে আছে দি কী মাছ, আইল মাছ, সরি আইল মাছ আছে, ইলিশ মাছে খালাতো বোন আছে, খালাতো ভাই আছে, তারপরে আছে পুঠি মাছ, তারপরে আছে শিং মাছ, ও মা কৌচুটি নিয়ে আসে, লোকের আবার কৌচুটি নিয়ে আসছে, এমন করে বুঝেছে যে এটি আমরা গ্রামে তো একদম আপনাদের কুয়া জিলের থেকে আমরা ধরে আনছি, চিন্তা করেন ব্রেন কত ভালো। এগুলো কিন্তু সবগুলি চাষ করা মাছ আমার সম্ভবত, ওইটা হলো বোয়াল মাছ, এটা হলো পাবদা মাছ। আমি এই যে মাছের নাম জানতেছি, আমি মাছের নাম জানি না কী বলেছি, আমি তো সব মাছের নামই জেনে গেছি, কিছু কিছু মাছ নাম জানি না। এই হলো পাবদা মাছ, দেখেন পাবদা মাছও এমনভাবে আনছে, কৌচুটি পাশে রাখছে, বুঝছেন। এগুলি কিন্তু মনে করতে হবে যে আমরা এগুলি ওরা ঝিলে থেকে খালে থেকে ধরে আনছি, ইনশাল্লাহ একদম খাঁটি চাষ সারা মাছ। এইটা হইলো কালা লাল একটা ইয়া মাছ, যেটা কী মাছ বলা হয়, ফোয়া মাছের মতোই, কিন্তু কী মাছ বলা হয় সেটা আমি জানি না। তো অনেক মাছই আপনাদেরকে বিনা পয়সা বিনা কষ্টে বিনোদন দিয়েছি, দেখেছি, দেখছেন। এগুলি আমি যাওয়ার পরে চিন্তা করলাম যে না আমি একটু কিছু একটা মাছের ছবি তুলে নিই সবাইকে একটু শেয়ার করি, তো ভালো থাকবেন।